নমস্কার, কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কিভাবে অতি সহজেই বাড়িতে খুব সামান্য উপকরণ দিয়ে ঝালমুড়ি বানানো যায়। তো চলুন দেখি কিভাবে বানানো যায়। ঝালমুড়ি বানাতে আমাদের লাগবে, প্রথমেই লাগবে আমাদের মুড়ি, বাড়িতে তৈরি আম তেল, চানাচুর, নারকেল আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ছোলা ভিজে, কাঁচা লঙ্কা কুচি, ধনে জিরে, গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা, আমচুর পাউডার, নারকেল কুচি আর শসা কুচি। চলুন এবার আমি ঝালমুড়িটা বানিয়ে দেখাই। ঝালমুড়িটা বানানোর জন্য প্রথমে আমি এর মধ্যে বাড়িতে বানানো আম তেল বাড়িতে বানিয়ে রেখেছিলাম আম তেল পেঁয়াজ কুচি, ছোলা ভিজে, কাঁচা লঙ্কা কুচি, ধনে জিরে, যে মশলাটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটা, আমচুর পাউডার টেস্ট অনুযায়ী, নারকেল কুচি, শসা কুচি, দিয়ে একটু মিক্সড করে নেব। দেখুন মিক্স করা হয়ে গেছে, এবার আমি চানাচুরটা দেব। চানাচুরটা দিয়েও আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আমাদের তৈরি হয়ে গেছে ঝালমুড়ি। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে চটজলদি ঝালমুড়ি। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে, তাড়াতাড়ি হয়, ভীষণ ভালোও লাগে খেতে। নমস্কার।